को बहुत पसंद करता है ना? पसंद तो करता हूँ, पर रिस्पेक्ट ज्यादा है। ऐसा मैंने क्या कर दिया जो मुझे इस तरह बोल के चली गई? दुनिया जैसी दिखती है वैसी है नहीं, यह हमारी नजरों से छिपी एक अलग दुनिया है। এই সেরামের চার ফোঁটাতে খেলা হবে। হ্যাঁ তো ঠিক আছে, রাখছি। তুই তোজো খেয়ে ঘুমি। এটা কি মিশাচ্ছেন? যারা শুধু মিথ্যে কথা বলে তাদের মুখ থেকে সত্যি কথাটা বের করার অস্ত্র। মানে আমার কাছে তো আর পুলিশের লাঠি নেই, তাই এটাই আমার থার্ড ডিগ্রি ট্রুথ সিরাম। কি এটা? আপনাকে আমি সব পরে বলবো, আপনি শুধু এটুকু জেনে রাখুন যে ক্রিমিনালদের মুখ থেকে সত্যিটা বের করার জন্য এটা আজকাল পুলিশ ডিপার্টমেন্টে ইউজ করা হয়। খেলে কারো কোনো ক্ষতি হবে না তো? ক্ষতি সে তো হবে। না না সৌমি, আমি না কোনো কথা শুনতে চাই না, পারলে তোমরা আজকেই চলে এসো। তোর আমার আর ভালো লাগছে না, তোমরা এলে আমি অন্তত কথা বলার মতো একটা সঙ্গী পাই, তাই না? একা একা আমাকে সব নাটক সহ্য করতে হচ্ছে, তোমরা সহ্য হচ্ছে না, বিশ্বাস করে ভালো লাগছে না। না নাটক নয় তো এটাকে আর কি বলবো, তুমি বলো। ঈশা আর জাগৃতি মিলে ওই জাগৃতির আগের পক্ষের বদমাইশ গুন্ডা বট্টাগো, হ্যাঁ তাকে নেমন্তন্ন করেছে, পাক পেরে খাওয়াবে বলে রান্নার আয়োজন করেছে। রান্না করে তো একেবারে পদে পদে রান্না হচ্ছে, বিশ্বাস করো আমার না গা হাত পা জ্বলে যাচ্ছে একেবারে। এই শিলা কে? এই সৌমি আমি একটু পরে করছি। হ্যাঁ হ্যাঁ, আরে কে তুমি? ও তুমি ওই শিলার বোন না? হ্যাঁ বর্দিমণি, ওর আসলে শরীরটা ভালো নয়, কদিন আসতে পারবে না, তাই আমায় পাঠালো। আমি বরং ঘরটা ঝাড় দিয়ে দিই। এই 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 দাঁড়াও 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 দাঁড়াও, ঘরটা ঝাড় দিয়ে দিই মানে কটা বাজে খেয়াল আছে? ঘর ঝাড় দিচ্ছে এখন, রান্নাঘরে কত কাজ পড়ে আছে, এতজনের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, সকলের খাওয়া দাওয়ার সময় হয়ে এলো, রান্নাঘরে কোনো কাজ নেই। ওখানে তো ওই মেয়েটা একাই সব কিছু করছে, যা গিয়ে ওকে একটু সাহায্য কর, না হলে কোনো কাজই হবে না। আমি আর কি করব, নতুন বৌদি তো প্রায় সব করেই ফেলেছে। কত কি রেঁধেছে জানো? কি একটা নতুন মশলা রান্নার উপর ছিটিয়ে দেবে বলল, আর ওসব মশলা দিলে নাকি খাবারের খুব টেস্ট হয়। কি জানি না বাবা, খাবারে আবার কি নতুন মশলা ছিটা? নতুন মশলা? যারা আমার বাচ্চা মেয়েটাকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল আমি তাদের কোনো ক্ষতি করব না। হ্যাঁ অবশ্য তাদেরকে প্রাণে মেরে দেব না আমি, কিন্তু এইটুকু শিক্ষা দেব যাতে ভবিষ্যতে ওরা কোনো দিন কারো খাবারে বিষ মেশানোর আগে অন্তত 20 বার ভাবে।
আচ্ছা আপনার মুখটা এত শুকিয়ে গেছে কেন? সেটাই স্বাভাবিক না? আপনি আমার উপর ভরসা করেন না। জাগিতি, আমি আপনাকে চোখ বন্ধ করে ভরসা করি, আপনি যা করবেন আমি আপনার পাশে থাকবো, কিন্তু কোনো কিন্তু নয়, এই স্টেপটা আমি খুব ভেবে চিনতে নিয়েছি। যারা আমার মেয়েকে খুন করার চেষ্টা করেছে তারা নিজেদের ভীষণ বাহাদুর মনে করছে, আসলে ধরা পড়েনি তো, তাই ভাবছে হয়তো তাদের বাহাদুরিটা জিতে গেছে, তাই জন্যই তো এত সেলিব্রেশন। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না ওদের সেলিব্রেশন? এই সেলিব্রেশনে আমি যদি চার ফোঁটা চোনা নাই ফেলি তাহলে আর কি করলাম? শেষবারের মতো হেসে দিক, কারণ এরপরে তো কান্নার পর্ব শুরু হবে। আমি কাঁদব ওদের। দাঁড়াও দাঁড়াও, কোনোদিন তো খাওনি এত দামি ওয়াইন, একটু নাড়াও নানি, একটু শোঁকো, দেখো আমি কিরম করছি, দেখে দেখে খাও। চরম চরম মানে দামি ওয়াইন। সিরিয়াসলি প্রীতম, এতদিন ওই ভাড়ায় ঘরে থাকার পর আজকে ফার্স্ট টাইম একটু রিলিফ পেলাম, বলো। প্লিজ একটু আস্তে কথা বলো। কেন রে দাদা, তোরা কি শুরু করেছিস বলতো? এটা তোদের বাড়ি নয়, তোরা একটু যা করছিস আস্তে আস্তে কর না রে, এটা আমার শ্বশুর বাড়ি, ভুলে যাস না। এখানে এরকম দিনে দুপুরে কেউ ড্রিঙ্ক করে না। হ্যাঁ, গেস্ট এলে তাদেরকে অফার করা হয় ঠিকই, কিন্তু এরকম ভর দুপুর বেলায় ড্রিঙ্ক করে কেউ মাতাল হয়ে যায় না? তোর তুই কত বেশ করেছিস আকুর, এখানে তো এসছি খেতে, খালি খেতে না, জাগৃতি আর ওই পপেটলাল বর ওদের সামনে একটু ফুর্তি করবো, মজা করবো, ওরা দেখবে জ্বলবে। এই আগের দিন কেমন, হ্যাঁ কেমন খাবি খেয়েছে মাল দুটো? আরে এসব খেয়ে তো আরো খিদেটা আমার বেড়ে যাচ্ছে, খাবারের যা গন্ধ বেরোচ্ছে খেতে দিবি না আমাদেরকে? ঈশা, তুমি এত টেনশন করো না তো। আরে বাবা, তোমার শ্বশুর বাড়ির লোকই তো আমাদেরকে ইনভাইট করেছেন নাকি? আর আসার সময় তো দেখলাম ওনারা বেশ খুশিই হয়েছে। হ্যাঁ হয়েছে তো। তাছাড়া দেখো, এতদিন পর আমরা ভাড়ার ঘর থেকে বেরিয়ে আজকে একটু এনজয় করছি, প্লিজ আজকে দিনটা অন্তত আমাদেরকে বারণ করো না। এই তুমিও আমাদের সাথে এনজয় করো না প্লিজ, এসো। না 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 না, থাক, আমি চাইলেও পারবো না। হলো প্রতীককে এরকম কথায় কথায় বাইরে বের করে দিতে হচ্ছে, এটা সত্যি সমস্যা, তোরা বুঝতে পারছিস। আর ওর এখন মনে হাজার একটা প্রশ্ন আমাকে নিয়ে, সন্দেহ করছে, এরকম ভাবে ওকে বের করে দেওয়াটা ঠিক হচ্ছে না। আরে কষ্ট বলো দেখিনি ছেলেটা। এই তোকে তো আমি বারবার বলেছি যে তোর ওই বোকা বম্বল বর। দাদা, আমি বারবার বারণ করেছি প্রতীককে নিয়ে উল্টো পাল্টা কথা নয়। তোর ওই লালুগুলু বর তো তোকে বিয়েই করেছে, তোকে তো বিয়েই করেছে তোর আঙুলের ডগায় নাচবে বলে, তোকে একটু নাচা না, হাতে রাখ না। আর প্রশ্ন করছে, তারও সলিউশন আছে, কেঁদে দিবি, এটাই তো মেয়েদের সর্বশ্রেষ্ঠ অস্ত্র। দেখিস নি তোর বৌদিকে, তারা জীবন কেঁদে কেঁদেই ভাসিয়ে দিল। দাদা, তুই কিন্তু আবার জাগৃতিকে আন্ডার এস্টিমেট করছিস, করিস না, বারবার বারণ করছি, এরপর যদি বিপদে পড়িস না আমি কিন্তু তোকে বাঁচাতে আসবো না, পালাবো বলে। এইবার পথে এসো, এই কথাটাই আমি শুনতে চাইছি, আমরা বিপদে পড়লে তুই পালিয়ে যাবি, কত সহজ রে। হ্যাঁ, তুই ঝগড়া করবি তো এখন আমার সাথে? না, কোনো ঝগড়া করছি না, আমি খালি জানতে চাইছি যে আমি বিপদে পড়লে তুই পালাবি কি পালাবি না। কে কোথায় পালাবে? বলছিলাম যে খাবার তো রেডি হয়ে গেছে,
তোমরা নিচে চলো, কত কষ্ট করে মন দিয়ে আমি রান্না করেছি তোমাদের জন্য। চল নিচে চলো, নিচে চল। আমরা কদিন বাড়িতে নেই, তার মধ্যে বাড়িতে এত কিছু হয়েছে। কোনো মানে আছে মানে জামা ষষ্ঠীর পর কটা দিন কেটেছে তার মধ্যেই মানে না বটে। মিহি ঈশার বাবা মার বাড়ি গিয়ে বিষ মেশানো দই খেলো, হাসপাতালে গেল, তারপর এখন ঈশার দাদা বৌদিকে আবার এই বাড়িতে নিমন্ত্রণ করা হচ্ছে। আমি না কিছু বুঝতে পাচ্ছি না। না সবই আমিও বুঝতে পাচ্ছি না বৌদি, আমি বুঝতে পাচ্ছি না যে বাবা এটাই কি করে অ্যালাউ করছে, আমার তো মাথায় ঢুকছে না। কেন সন্দীপ, কেন বুঝতে পারছো না বলো? জাগৃতি আছে না, বাবার মাথাটা খেয়ে খেয়ে একেবারে শেষ করে দিয়েছে বিশ্বাস করো। এখন তো জাগৃতি যা বলে তাতেই বাবা সায় দেয়, জাগৃতি যে কথা বলে সেই কথাটাকেই বাবা সত্যি বলে মেনে নেয়, তাই না? অনেক তুই জানিস যে আমি এর আগে অনেককে ক্ষমা করেছি, কিন্তু মিহি দিদি ভাইয়ের যারা ক্ষতি করেছে তাদের আমি ক্ষমা করব না, চরম শাস্তিটা এটাও নিশ্চয়ই জানিস। দাদু আমিও সেটাই ভাবছি, কিন্তু একটাই কথা ভেবে না মনটা কেমন খচখচ করছে। এই কাজে ঈশার দাদার সাথে কে জড়িত সেটা নিয়ে ভাবছিস? দাদু জানো তো সব কিছুর জন্য না প্রমাণ চাই, যদি এটা প্রমাণ হয়ে যায় যে এই কাজে আমাদের বাড়ির কেউ জড়িত তাহলে কিন্তু। আমি জানি অনেক তুই কার কথা ভাবছিস, সে যদি জড়িত থাকে তাকে শাস্তি পেতে। কেন তো আমার না প্রতীকের জন্য খারাপ লাগছে, কিন্তু কিছু করার তো নেই। না কিচ্ছু করার নেই, দেখ কর্মফল সবাইকেই ভোগ করতে হবে, যার যেটা প্রাপ্য সেটা তো পেতেই হবে। একজন মা অপরাধীদের শাস্তি দিতে চাইছে এবং তার পাশে থাকাটা ন্যায়, আমি সেই ন্যায়ের পাশে আছি। বর্দি আমার না মাঝে মাঝে মনে হয় আমরা সত্যি বানের জলে ভেসে এসেছি, আর তারপর তো ওই গয়নাগুলোর কথা ভাবলেই আমার খুব কষ্ট হয়। আহ শুনি, এখন এসব গয়নার কথা তুলো না তো, আমার আর ভালো লাগে না। না সত্যি একটা জিনিস, গয়নাগুলো যে কে চুরি করেছিল আর সেগুলো ঈশার মায়ের ঘরেই বা কি করে গেল আজ অব্দি বুঝতে পারলাম না। হঠাৎ কি হলো বলো তো, কাশছো কেন, কি হয়েছে, কি ঠিক আছো? বৌদি শুনি, আমি না মানে বুঝতে পারছি না, ওই যে গয়না চোর মানে কি চুরিটা করলো সেই ধরা পড়লো না, মানে বিষয়টা কিরকম ধামাচাপা পড়ে গেল না? কি হলো বর্দি? আমি বলছিলাম যে ওই মিহি দইয়ে যে বিষটা মিশিয়েছিল এই কাজটা কে করেছিল সেটা জানা গেছে? না না জানা গেছে, সেসব আর কিছুই জানা গেল না। আর সৌমি সেসব জানা যাবে বলেও আমার আর মনে হয় না গো। বর্দি আমার কি মনে হয় বলো তো, ঈশার মা বাবাই সব কিছুর জন্য দায়ী। মানে আমার মনে হয় যে মিহির দইয়ে বিষ মেশানো থেকে শুরু করে গয়না চুরি এসব কলকাঠিটাই বোধ হয় ঈশার মা বাবাই নেড়েছে। শিউলি বাটিগুলো নিয়ে এসো। খেতে শুরু করো প্রীতম, এদিকে এসো। না এবার ওদিকটা দিয়ে দাও তো, যাও।
নে অনামিকা, খেতে শুরু কর। না না, ওই বাটিগুলো ঈশার আর এগুলো প্রতীকের। কেন? না মানে সব তো একই মেনু। তাহলে যেটা খুশি খেলেই হলো। খেলেই হলো বললে হয় ঈশা? সব খাবার কি আর এক নাকি? সেদিন মিহি একটা বাটি থেকে দই খেয়েছিল, দই খেয়ে অসুস্থ হয়ে পড়ল। তোমাদের সবার সামনেই তো সেটা হলো, তোমরা তো সবাই ছিলে। মিহির দইয়ের বাটি আর প্রতীকের দইয়ের বাটি দুটো এক? দুটো বাটিতেই কি মিশছিল? ছিল না তো, তাই জন্যই তো মিহি অসুস্থ হয়েছে, প্রতীক হয়নি, তাই না? যার কপালে যা থাকে, সেদিন আমার মেয়েটার কপালেই বিপদ ছিল, তাই জন্য তো কারো দুষ্ট বুদ্ধির খেসারতে দিতে হয়েছে ওকে। জাগৃতি, এইসব কথা কি এখন না তুললেই নয় নাকি? হ্যাঁ না রে, এমনি সেদিন যদি বাটিগুলো অদল বদল হয়ে যেত তাহলে কি হতো বলতো? প্রতীকের কত বড় একটা বিপদ হতো। আচ্ছা ঈশা, তুমি দেরি করছো কেন বলো তো? খেতে বসে পড়ো না, দেরি করছো কেন? আচ্ছা তোমার কি সন্দেহ হচ্ছে? বাটিগুলো কি বদলে দেব? প্রতীক, তোমার বাটিগুলো একটু ঈশাকে দাও না। বলছি দাও। হ্যাঁ যাও, খেতে বসো। সরি প্রতীক, আমি জানি বৌদি হয়তো আমার খাবারে বিষ মিশিয়ে দেবে না, তাও ভয়টা ঠিক এড়াতে পারলাম না। বেচারি ঈশা, এখনই এত ভয়? তোমার যে আরো অনেক ভয় পাওয়া আমাকে, দেখো না এবার কি কি হয়। বকবক না করে হাওয়া খেলে দাও। আমি মানে জাগৃতির হাতে রান্না খাচ্ছি, আমার নস্টালজি হচ্ছে, খুব ভালো। কারণ নেশা এখনো কোথায় হয়েছে অনামিকা? নেশা তো ধীরে ধীরে হবে। মানে প্রীতম এতদিন পর আমার হাতের রান্না খাচ্ছে, কত খুশি দেখতো, কখন থেকে নেশা নেশা বলছে। তুই খা না, তুই অত ভাবিস না। জাগৃতি, একটা কথা না বলে পারছি না। হ্যাঁ রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ দারুণ। মশলা কি দিয়েছিস রে? হ্যাঁ খাওয়ার আগে এদেরকে মদ কেন খেতে দিয়েছো? নিশা তো ঠিকভাবে বুঝতেই পারছে না মনে হচ্ছে। দাদা
অনেকদিন ধরেই ড্রিঙ্ক করে, কিন্তু এরকম নেশা হয়নি ওর কখনো। ওকে দেখুনি, আজ দেখুন, আজ নেশা হয়েছে। মান সম্মানের একেবারে ডিসগাস্টিং। ইঁদুরের বিষটা মেশারে